মাগুরায় নিজের জন্য এমন মানুষের ঢল হয়তো আগেও দেখেছেন, স্মৃতির বাক্সে হয়তো বন্দি হয়ে আছে তাকে বরণ করে নেওয়ার কোনো ঘটনা কিংবা দর্শক ভক্তদের একটাবারের জন্য ছুঁয়ে দেখার বাসনা। এই সব কিছুই ছিল ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য এবার একটা ব্যতিক্রম। নিজ জেলা মাগুরায় বরণ করা হলো সাকিবকে, নেতা সাকিবকে বরণ করলেন জেলা আওয়ামী লীগ এবং সর্বোপরি মাগুরা এক সংসদীয় আসনের সাধারণ জনগণরা। নিশ্চিতভাবেই সাকিবের মতো আপনার জন্যও এই ঘটনা নতুন, প্রথম। সাকিব কখন মাগুরায় ঢুকবেন, বুধবার সকাল থেকে এটা নিয়ে উৎকণ্ঠা উত্তেজনা। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর এবারই যে প্রথমবারের মতো জন্মস্থানে আসছেন, যার জন্য পুরো দেশের মানুষের পৃথিবী থেমে যায়, তার জন্য নিজ এলাকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে, এটাই তো স্বাভাবিক। অবশেষে সূর্য যখন মাঝ আকাশে, মাগুরা জেলা সদর থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরের কামারখালী নামক জায়গা থেকে সাকিবকে তখন রিসিভ করেন জেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা। এরপর সেই বহরের সাথে মাগুরায় প্রবেশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। অবশ্য শুধু রাজনীতিবিদরাই না, সাকিবের বাল্য বন্ধুরা এই যাত্রায় সঙ্গী হয়েছেন, সঙ্গী হয়েছেন সাধারণ মানুষরাও, দূর দূরান্ত থেকে আসা টাইগার ক্যাপ্টেনের ভক্তরাও এ যাত্রার সঙ্গী ছিলেন। হাসান আছেন মাগুরা এক আসন থেকে, তিনি আওয়ামী লীগের নমিনেশন পেয়েছেন এবং প্রথমবারের মতো নেতা সাকিব আল হাসান, প্রথমবারের মতো নেতা সাকিব আল হাসান মাগুরা এসেছেন এবং গ্র্যান্ড ওয়েলকামটা তিনি পেয়েছেন। তার সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতরাও এসেছেন তার দলের নেতাকে ওয়ার্ম ওয়েলকাম দেওয়ার জন্য, তার সফর সঙ্গী হওয়ার জন্য। এরপরের গন্তব্য সাকিব আল হাসানের আওয়ামী লীগ পার্টি অফিস, মাগুরার আওয়ামী লীগ পার্টি অফিস। মাগুরা থেকে আফনান পিয়াল, অলরাউন্ডার।